আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ স্বীকার করে নিয়ে পদ থেকে ইস্তফা শাসক দলের পঞ্চায়েত সদস্যের। ইস্তফা দিয়ে বিস্ফোরক অভিযোগ দলের বিরুদ্ধে। এমন দুর্নীতি হয়েছে, ইস্তফা দেওয়ার লাইন পড়ে যাবে খোঁচা বিজেপির। বিজেপির চক্রান্ত পাল্টা তৃণমূল। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে তুঙ্গে রাজনৈতিক তরজা। আবাস যোজনার তালিকা প্রকাশ হতেই দুর্নীতির অভিযোগে বারবার ক্ষোভ বিক্ষোভ দেখা যায় মালদার হরিশ্চন্দ্রপুর এলাকায়। এবার বিক্ষোভের চাপে নতি স্বীকার করে পদত্যাগ করলেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বড়াই গ্রাম পঞ্চায়েতের চয়নপুর বুথের তৃণমূলের পঞ্চায়েত সদস্য টিঙ্কর মহালদার। বুধবার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক অফিসে গিয়ে ইস্তফা দেন তিনি। ইস্তফা দিয়েই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন। তৃণমূলের চারিদিকে শুধু দুর্নীতি আর কাটমানি, তাই মানুষ বিক্ষোভ দেখাচ্ছে এমনটাই দাবি করেন তিনি। এদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। মানুষের কাছ থেকে টাকা নিয়ে রেখেছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। পঞ্চায়েত সদস্য টিঙ্কর মহালদার বলেন, দুর্নীতি হয়েছে তাই মানুষের বিক্ষোভের মুখে আমাকে পড়তে হচ্ছে। এলাকায় গেলে মানুষ গালিগালাজ ধাক্কাধাক্কি করছে, কিন্তু আবাস যোজনার তালিকায় আমার কোনো ভূমিকা নেই, তাই আমি পদত্যাগ করলাম, তবে দলে থাকব। উত্তর মালদা জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক রূপেশ সাগরবাল বলেন, মানুষের কাছ থেকে টাকা নিয়ে রেখেছে তৃণমূল নেতারা। এদিকে কেন্দ্রীয় সরকারের তদন্তের ফলে যাদের পাকা বাড়ি আছে তাদের নাম বাদ যাচ্ছে। দুর্নীতি দেখে দেখে মানুষ ক্ষুব্ধ হয়ে গেছে, এখন পদত্যাগ করা ছাড়া তাদের কাছে কোনো উপায় নাই। হরিশ্চন্দ্রপুর এক নম্বর বি ব্লক তৃণমূল সভাপতি মানিক দাস বলেন, সমগ্র ঘটনাটা আমি জানি না, খোঁজ নিয়ে দেখতে হবে, তবে এসব বিজেপির চক্রান্ত। কেন্দ্রীয় সরকার 8 বছর মানুষের জন্য কিচ্ছু করেনি। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীদের দুর্নীতি ভাইরাল হচ্ছে, ওদের মুখে বড় বড় কথা মানায় না। আমাদের ব্লকে বিজেপি শূন্য হবে। একদিকে উন্নয়নকে হাতিয়ার করে পঞ্চায়েতে ভোট বৈতরণী পার করতে চাইছে তৃণমূল, অপরদিকে বারবার দক্ষে দেখা যাচ্ছে সরকারি প্রকল্পের লাগাম ছাড়া দুর্নীতি। চারিদিকে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে সাধারণ মানুষের মধ্যে। তার মাঝে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের পদত্যাগ দুর্নীতিকে শিলমোহর দিয়ে দিল। এর ফলে আরো অস্বস্তি বাড়বে শাসক দলের, এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। শুধু ব্যাপারটা নয়, চারিদিকে একটা সমস্যা তৈরি হয়েছে। একটা বিজেপির চক্রান্ত অনুযায়ী প্রত্যেকটা জিপিতে প্রত্যেকটা এরিয়াতে এই একটা সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষ। তো লিগালি যারা পাওয়ার যোগ্য, ভোট পাওয়ার যোগ্য, তারা রিসিভ হবে। তবে আনঅথরাইজ ভাবে কেউ যদি পাকা বাড়ি থাকে, তার নামটা যদি লিস্টে এসে থাকে, সেক্ষেত্রে মেম্বারকে যদি জোরদস্তি করে থাকে, সেক্ষেত্রে মেম্বার নিশ্চয়ই ভাবনা চিন্তা করবে। তবে এই ক্ষেত্রে আমি বলতে পারি, এই সম্পর্কে আমার কোনো কিছু ধারণা নেই যে মেম্বার কি করেছে বা কি করেনি। আমার যদি পরবর্তী আমি দলগতভাবে খোঁজ খবর নিয়ে দেখব, তারপর আপনাদেরকে আমি জানাতে পারি। মেম্বার আরো জানিয়েছে যে তৃণমূল শুধু দুর্নীতি করেছে, তাই জন্য আজকে আমাদেরকে এইভাবে ভোগান্তি পেতে হচ্ছে। এই এই সম্পর্কে আমার কিছু বলবো না, কেননা আমি তো ওনার সম্পর্কে জানি না। সবচেয়ে বড় কথা, উনি কোথায় কি বলেছেন সেটা তো আমার জানা নেই। দলগতভাবে যদি আমাদেরকে অভিযোগ দিতে, নিশ্চয়ই আমরা দেখতাম ব্যাপারটা। যেহেতু আমাকে অভিযোগটা জানায়নি, সেক্ষেত্রে তার সম্পর্কে কি করে বলবো আমি। বিজেপি বলছে যে জুতো পেটা করবে ভোট চাইতে গেলে। এবার অপোজিশন পার্টি কে কি বললো সে তো পরে দেখা যাবে, কেননা আমরা তো টিভির পর্দায় খুললে দেখতে পাচ্ছি যে অনেক বিজেপির লিডার এই সম্পর্কে যুক্ত আছে। তাদের কথা তারা নিশ্চয়ই বলবে, তাদের বিরুদ্ধে আমার বলার কিছু নেই। কেন আপনারা জানেন যে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিল, তার আগে কিন্তু অনেক বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এবছর 2 কোটি করে চাকরি, 15 লক্ষ টাকা করে পকেটে ঢুকিয়ে দেবে। কিন্তু আগে চলে গেছে মানুষ, আগে প্রায় 7 বছর হতে চললো, কিন্তু আমরা কিছুই পাইনি, আমরা রিফল 0 পেয়েছি। পক্ষান্তরে আপনারা দেখতে পারেন যে কেন্দ্রীয় মিনিস্টার নিশীথ প্রামাণিক, তার সম্পর্কে কি ভাইরাল হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন। তো তাদের সম্পর্কে যত কথা কম বলা যায় ততই ভালো। মানুষ তৃণমূল পক্ষে আছে, মানুষ মমতা ব্যানার্জির পক্ষে আছে সামনে পঞ্চায়েত ভোটে। তাদেরকে হরিশ্চন্দ্রপুরে আমার যেটা যে ব্লকটা রয়েছে সেখান থেকে দিয়ে করে ছাড়ব। স্বাভাবিক কথা, এরা 2021 সালে একটাই কথা বলেছিল খেলা হবে, কিন্তু এরা বুঝতে পারেনি যে জনসাধারণ সেই খেলাটা খেলবে। দেখুন 2018 সালে যখন নাম নথিভুক্ত হচ্ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনাতে, যেটা এরা বারবার বাংলা আবাস যোজনা বলছিল, এখন দেখুন যখন এক এক করে নাম কাটছে, তখন তৃণমূলের নেতা কর্মী সদস্যরা গিয়ে বলছে যে কেন্দ্র সরকার মোদীজি নাকি ঘরের নাম কেটে দিচ্ছে, আর এতদিন বলছিল বাংলা আবাস যোজনা, দিদি নাকি তাদেরকে ঘর দিচ্ছে, এখন তাদের বলার সাহস হচ্ছে না যে দিদি ঘর দিচ্ছে, মমতা ব্যানার্জি ঘর দিচ্ছে, এখন বলছে নাকি কেন্দ্র সরকার ঘর দিচ্ছে।
দেখুন খেলাটা কিভাবে খেলেছে কেন্দ্র সরকার। ঘর যখন 2018 সালে নাম নথিভুক্ত হয় তখন এই পঞ্চায়েত সদস্যরা জীবনেও ভাবতে পারেনি যেভাবে নাম আসার পরে তারপরে তদন্ত শুরু হবে কাঁচা ঘরে। এরা ভেবেছিল পূর্বের সেই রকম সিস্টেম বহাল থাকবে, তাই জন্য কি হলো তারা নিজের স্বজন পোষণের লোকদেরকে দিয়ে নাম নথিভুক্ত করিয়েছিল টাকার বিনিময়ে, কিন্তু তা উল্টো হয়ে গেল। যাদের পাকা ঘর আছে তাদের নামগুলো এক এক করে তদন্তের মধ্যে বাদ পড়ছে। স্বাভাবিক কথা, টাকা নিয়ে রেখেছে সেই জন্য চাপ সামলাতে পারছে না, আর চাপ সামলাতে না পারলে পরে তো ইস্তফা দিতেই হবে, এটা তো স্বাভাবিক কথা। জনসাধারণের রোষ এটা, জনসাধারণের কাছে টাকা নিয়ে বসে আছে তো সেই সব মেম্বার গুলো, শুধু একজন নাই, এখন দেখুন না সারি সারি লাইন পড়ে যাবে। মুর্শিদাবাদেও পড়েছিল, ইস্তফা দিয়েছিল, তারপরে এখানটা দেখবেন সর্বত্র সারা পশ্চিমবঙ্গের মধ্যে তৃণমূলের যারা সদস্য পাশ করা সদস্য আছে তারা এক এক করে কিন্তু ইস্তফা দিবে। তার কারণই হচ্ছে কাটমানি নিয়ে টাকা নিয়ে ওরা নাম নথিভুক্ত করেছিল। কাদের নাম নথিভুক্ত করেছিল? অযোগ্যদের। অযোগ্য কারা? যাদের ছাদ পিঠা একতলা বাড়ি আছে, দোতলা বাড়ি আছে, বাইক আছে, চার চাকা গাড়ি আছে, আরো জমি জায়গা আছে, প্রচুর পরিমাণে বিষয় সম্পত্তি আছে, তাদের নাম নথিভুক্ত করিয়েছিল। তো স্বাভাবিক কথা, এখন কেন্দ্র বলেছে যে যাদের একেবারে কাঁচা বাড়ি, যারা মানে যোগ্য ঘর পাওয়ার জন্য কেন্দ্র সরকারের 17টা নিয়মাবলী আছে, শর্তাবলী আছে, সেই শর্তাবলীর মধ্যে যারা পড়বে তারাই কেন্দ্র সরকারের ঘরটা পাবে, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবে। তো স্বাভাবিক কথা, একে করে নাম বাজাচ্ছে এবং যেহেতু টাকা নিয়ে রেখেছে সেই জন্য স্বাভাবিক কথা মানুষের রোষ সামলাতে পারছে না, জনসাধারণের বিক্ষোভটা সামলাতে পারছে না, স্বাভাবিক কথা গিয়ে বিডিও অফিসে ইস্তফা দিতে হবে। এটা তো সাধারণ ব্যাপার, শুধু একজন কেন, শুধু বড় ইজিপির সদস্য কেন জয়েন করে, তারপরে তো দেখবেন না এক এক করে কতজন সদস্য ইস্তফা দিচ্ছে। আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে 2023 সালে যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হবে, এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হয়ে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে চাইবে না। তার কারণ হচ্ছে জনসাধারণের এত রোষ তৈরি হয়ে গেছে যে ভোট নিতে গেলে পরে জুতো পেটাবে, তাই জন্য স্বাভাবিক কথা কেউ টিকিট নিতে পারবে না। দেখবেন এরা বিরোধী শূন্য বলছে না, এরা নিজেরাই টিকিট লোক খুঁজে পাবে না, বিরোধী শূন্য এমনিতেই হয়ে যাবে পঞ্চায়েতগুলো। আমি নিজেই ভাবলাম চিন্তা ভাবনা করে যে আমি আর হয়তো শুধু জনসাধারণের সেবা করতে পারছি না, আমার নিজের শারীরিক অবস্থার জন্য আমি ইস্তফাটা দিলাম। অসুবিধা এখন যে তোমার পিএমওয়াই আবাস যোজনা ঘর নিয়ে যা সমস্যা চলছে গ্রামে, আমরা তো কিছুই করিনি, মেম্বাররা যা করেছে ওরাই করেছে, তো গোটাটা আমাদেরই ভুগতে হচ্ছে অসুবিধাগুলো। পাবলিক তো আর কাউকে ধরতে যাচ্ছে না, জনসাধারণ শুধু আমাকে তুমি মেম্বার তুমি করেছো, আমরা হাজার সত্য বলার শুরু ওরা বিশ্বাস করছে না, ওরা বলছে তুমিও করেছো। আমরা এত করে বললো যে আমরা কিছুই জানি না, কিছুই করিনি, যা করেছে আশা কর্মীরা করেছে আমাদের ওরাই করেছে, কিন্তু আমাদের কথা কেউ মানছে না। কি বলছে গ্রামে গেলে একটা মুক্ত মুখ যাতা ভাষা গালাগাল ওটা সহ্য না করতে পেরে আমি বাধ্য হয়ে আমার ইস্তফাটা জমা করলাম বিদেশ। আপনাদের ওখানে গেছিলেন না কি না বিক্ষোভটা করলো আমাকে ঘিরে নিয়ে গ্রামের লোক, আপনাদের সেদিন দেখতে পেলেন খবরে, তার সত্ত্বেও আমি কি করে আর মেম্বারশিপ থাকি, নানা রকম চাপের জন্যই আমি আজকে নিজের সুবিধার জন্যই আজকে আমি ইস্তফা দিলাম। কি মনে করছেন, দুর্নীতি হয়েছে? দুর্নীতি হয়েছে, দুর্নীতি হয়েছে বলে কি আজকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে? হ্যাঁ দুর্নীতি হয়েছে। এই দুর্নীতিটা কারা চালিয়েছে? টিএমসি দলিল চালিয়েছে, আমাদের দলিল লোক চালিয়েছে। আপনাদের দলের লোকটাই চালিয়ে এখন ক্ষমতা দল টিএমসি আছে, তো কি চালাবে, কি করবে? এরকম করার প্রশাসন যা দায়িত্ব নিয়েছে নিবে, আমরা কি করবো? তাহলে কি চাপের মুখে পড়ে কি আপনি আজকে ইস্তফা দিলেন? তাহলে কি দলও ছেড়ে দিলেন? দল কেন ছাড়বো, দল করবো, আমি নিজের পদ থেকে ত্যাগ দিলাম, দল করবো, যেটা দল করছে টিএমসি দল আমি দলই করবো, কিন্তু আমি নিজের পদ থেকে ত্যাগ দিলাম। সে চিন্তা ভাবনা পরবর্তী করা হবে, এখন তো আপাতত সেরকম কোনো মনোভাব নাই। হ্যাঁ ভেঙে গেছে, প্রীতি হলে পরে থাকা যায়, সব যেখানে যাচ্ছে ওখানে দুর্নীতি, যেখানে যাচ্ছে ওখানেই কাটমানি। আমরা তো কিছু দুর্নীতি কি কাটমানি আমরাই খাইনি, কিন্তু বক্তব্য আছে আমাদেরও ই হচ্ছে, ওটা সামলাতে হচ্ছে, তোমরা মেম্বার তোমরাই করছো, আমরা কিছু জানি, আমরা কিছু করছি, সত্য তো আমাদেরও ভুগতে হচ্ছে কি না, এত কাটমানি কি করে আর এখন থাকবো। কোন দলের মেম্বার আপনি? আমি টিএমসি মেম্বার। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা নদিয়া। 2023 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্টস পাবে 50% স্কলারশিপ, তাই আজই কল করুন 7797188188।
ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি। DCM প্লাইউড, বাংলায় একটাই নাম, DCM প্লাইউড, জোড়া মন্দির কাঁচাপাড়া। কিরে তোদের হলো? আমার মেয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে, মনের মানুষ স্বপ্ন যে আজ রঙি। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচড়াপাড়া।